থমথমে কামদুনি, চলছে পুলিশি টহল, রাস্তায় নেমে আন্দোলন। চাকরি বা অর্থ চাই না, মুখ্যমন্ত্রী একবার ঘুরে যান কামদুনি থেকে। কঠোর শাস্তি হোক দোষীদের, ঘটনার ছদিন পরও একটাই দাবি গ্রামবাসীদের। বোনের মৃত্যুর শোক এখনও কাটেনি, গোটা পরিবারটাই ভেঙে পড়েছে। তারই মাঝেও দোষীদের চরম শাস্তির দাবিতে সরব সবাই। বুধবার মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেও একই দাবি জানিয়ে এসেছেন নির্যাতিতার দাদা ও ভাই। বৃহস্পতিবার সকালে জানালেন মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বাস দিয়েছেন 3 মাসের মধ্যে মামলার নিষ্পত্তি করা হবে। হ্যাঁ, দেখা করতে চান দিদি, সেটা প্রতিশ্রুতি দিয়েছেন যে খুব তাড়াতাড়ি এখানে আসবেন, আশ্বাস দিয়েছেন। না আসলেন তো আশা তো হবই, আন্দোলন চালিয়ে যাব, চালিয়ে যাব, সেটা রাজ্যপাল রাষ্ট্রপতির কাছেও যাব। এতদিন গ্রামের বড়রা এই নৃশংস ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, পথে নেমেছেন। বৃহস্পতিবার দিদির মৃত্যুর প্রতিবাদে রাস্তায় নামে গ্রামের পড়ুয়ারা। এদিন কামদুনি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা ঘটনাস্থল থেকে একটি মিছিল করেন। মিছিলে পা মেলান অভিভাবকরাও। মৃতার প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি জ্বালানো হয়। আমাদের দাবি অবিলম্বে একটি পুলিশ ক্যাম্প এবং তারপরে যে নিরাপত্তার খাতিরে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য আমরা এখানে অবিলম্বে একটা পুলিশ ক্যাম্প তো চাই, তার সঙ্গে আমাদের যে মেয়েটি আর কি নির্যাতিত হয়ে মৃত্যু হয়েছে তার পরিবারকে সান্ত্বনার জন্য মুখ্যমন্ত্রীকে অবশ্যই হাজির হতে হবে, এটাই আমাদের গ্রামবাসীদের তরফ। বৃহস্পতিবারও থমথমে কামদুনি, অন্যান্য দিনের তুলনায় এদিন পুলিশের সংখ্যা কম ছিল, মাঝে মাঝে চলেছে পুলিশ পেট্রোলিং। প্রকাশ সিংহ ও সমীরণ পাল, এবিপি আনন্দ।